আসসালামু আলাইকুম মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার বলছি পুরো খবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়টি সংবেদনশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অনুমানের উপর ভিত্তি করে এ নিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি কিছু জানতে চাইবেন না অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ভারতের সঙ্গে ভালো সম্পর্কের অন্তরায় সীমান্ত হত্যা সোমবার সাংবাদিকদের এসব বলেছেন তিনি জিজ্ঞেস করবো না যেগুলি ভারতের সাথে সম্পর্কটা আমাদের কোথায় ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সম্পর্ক চলছে তখন ঘটনা করেছে এটা কোনো পরিবর্তন আমি তো মনে ধারাবাহিকতা চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে দলের চেয়ারপার্সনের গুলসান কার্যালয়ে বৈঠক শুরু হয় বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ চন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির খুশরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছে বিএনপি সংস্কারের জন্য সময় নির্ধারণের দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে ভারত অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি ইমরুল হাসানের রিপোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব এই সময় তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন তারা ভালো বোঝেন সেটা বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পারস্পরিক দেশ প্রতি এর সুবాయని সূত্র পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলার কিছু বলে আমরা মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিএনপির महासचिव ইদ্রুল আহসান এনটিভিউজ ঢাকা গণতান্ত্রিক অধিকার ফেরাতে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হলে রাষ্ট্রের মঙ্গল হবে বলে জানিয়েছেন বিএনপির स्थाई কমিটির সদস্য আমির খ努 মাহমুদ চৌধুরী বলেন ক্ষমতায় গেলে গণতন্ত্র ভিত্তিক দেশ গ르বে তার দল সন্ধ্যায় দলের চেয়ারপারসন গুলশান কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য সহ তিনটি দলের সঙ্গে কমিটির আলাদা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন বৈঠকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কথা হয়েছে বলে জানান আমির খস্টু বলেন একত্রিশ দফা বাস্তবায়নেও একসঙ্গে কাজ করবে যুগপথ আন্দোলনের সাথীরা জাতীয় সরকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করার কথা জানিয়ে মৌলিক সংস্কার শেষ করে নির্বাচনের প্রত্যাশা করেন তিনি বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হবে তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এই জন্য এতগুলো প্রাণহানি হয়েছে এতগুলো মানুষ জীবন দিয়েছে সেক্রিফাইস করেছে সুতরাং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে তত বেশি মঙ্গল হবে বাংলাদেশের জন্য বিগত সরকার প্রায় ষাট হাজার কোটি টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে তার সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দিবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সোমবার সচিবালয়ের পৃথক অনুষ্ঠানে তার এসব কথা বলেন রিপোর্ট করছেন রকুন উদ্দিন সোমবার দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এ সময় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক খাতে সংস্কারে কারিগরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা সাক্ষাৎ শেষে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল এখনো দশের উপরে থাকা মূল্যস্ফীতি কমাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে করে নেমে যাওয়ার অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে তো আপনারা জানেন তো বা মূল্যস্ফীতি কেন বাড়লো টাকা ছাপিয়েছেন হাজার হাজার সত্তর ষাট হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে খরচ করে এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না এখানে রাজনীতি আছে সমাজে অনেকগুলো ভ্যালু আছে আর কোনো দিন তো ব্যাকম থাকে না শূন্যস্থান অলয় পূরণ হয় তাই না এখন যা চলে গেছে তাদের মধ্যে আরও শূন্যস্থান পূরণ করার জন্য লোক আছে সেদিকে করতে একটু সময় লাগবে তো এদিকে দায়িত্ব নেবার এক মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট উপদেষ্টা বলেন অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বল্প পরিসরে সহায়তা দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হবে আগামী মাসে বেশ কিছু প্রকল্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেল চালু করা হবে বলেও জানান তিনি এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে আমাদের একটা অঙ্গীকার আছে একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া এই কাজটিও তো আমাদের করে যেতে হবে তার জন্য সংস্কার অবশ্যই দরকার যে যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথায় মাথার ওপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধ্রতে হবে কতটুকু আমরা দেশকে দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি রুল অফ ল আনতে পেরেছি এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি যত তাড়াতাড়ি আমরা করতে পারব তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ আপাতত ভাতাভোগী সবার ভাতা অব্যাহত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন সামনের দিনে ভুয়াদের বাদ ও ন্যায্যদের যোগ করে নতুন তালিকা করা হবে রকনউদ্দিন এন্ট্রি নিউজ ঢাকা বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই সোমবার দুপুরে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক সচিব ইয়াসমিন কথা জানান দুদক কার্যালয়ে এফবিআই এর লিগাল অ্যাটাচ বিভাগের কর্মকর্তা রবার্ট ক্যামেরোর নেতৃত্বে একটি টিম কমিশনারদের সঙ্গে দেখা করেন সচিব বলেন আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া কোটি কোটি টাকা ফেরত আনার বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে শেখ হাসিনার আমলের দুই শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তবে এই নিয়ে ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে চলমানটা একটা চেনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েতে হচ্ছে সেক্ষেত্রে একটু সময় খাপন হয়ে যায় বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে বিধানাবলী আছে সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটা চেষ্টা চলছে কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়া সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করা কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন র্যান্ডেল সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কেভিন র্যান্ডেল এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাস হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ইতিমধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি ড ইউনুস জানান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাসেই অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে আলোচনায় ভ্যাটিকান রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী দশ লাখে বেশি রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন ড ইনুস রোহিঙ্গা জনগণের জন্য হলিসির কাছে সমর্থন চেয়েছেন পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি লিলার তার সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ সংস্কারের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে শীঘ্রই এই লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে বলে জানান তিনি বিষয়টি নিয়ে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি এবং আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এলজিইডির বিভিন্ন প্রকল্পে যে কোনো ধরনের দুর্নীতি এবং অনিয়ম বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ একই সঙ্গে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা হবে বলেও জানান তিনি সকালে আগারগা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল এলজিডি ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন নতুন নির্মাণ টেকনোলজি চালুর পাশাপাশি দুর্নীতি বন্ধ করতে পারলে রাস্তাঘাট আরও টেকসই হবে এছাড়া বন্যায় অনেক এলাকা রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে জানিয়ে এ এফ হাসান আরিফ বলেন দ্রুততার সঙ্গে এগুলোকে ঠিক করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে শিক্ষা কাঠামো নানা সংস্কার সহ ছয় দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চান তারা এদিকে সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় সীমাহীন যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শফি মাহমুদ সাগরের রিপোর্ট বেশ কিছুদিন ধরেই কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সড়ক অবরোধ করেন বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি এবং প্রতি সেমিস্টার ছয় মাস করা সহ প্রতিষ্ঠান পরিচালনা এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা আমাদের যে কারিগরি যে পদগুলো আছে সেগুলোতে আমরা আমরা যারা কারিগরি স্টুডেন্ট আছি তারা যদি এই পদগুলো পায় সেটা দাবি আমরা জানাচ্ছি আমাদের চাকরির স্তর কোথায় আমাদের চাকরির সেক্টর কোথায় দশ হাজার টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে একজন ইঞ্জিনিয়ার কিভাবে টিকে থাকবে সেই যে বিষয়গুলো সে সরকার কেন দেখছেন না যৌক্তিক সময়ের মধ্যে এই দাবিগুলো আদায়ের জন্য তারা বলে আমাদেরকে আশ্বস্ত করে সেক্ষেত্রে আমরা এক্ষুনি এই মাঠ চলে যাব ব্যস্ত সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা আমরা বসে আছি অনেকক্ষণ যাবৎ প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত বয়ে রয়েছি প্রত্যেকটা রাস্তা বন্ধ করে এই ধরনের কাজগুলো করতেছে এটা তো কাম্য না এটা অন্য অন্য মানুষের পেরেশান আমরা যদি কর্ম না করতে পারি আমাদের কাজ না করতে পারি তো আমরা কিভাবে চলবো সবসময় যদি আন্দোলন থাকে আমাদের প্রতিও তো ওনাদেরকে দেখতে হবে তাই না সন্ধ্যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিবের সব দাবি মেনে নেয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের হল দখল শিক্ষক নিয়োগে দলীয়করণ চাঁদাবাজি এবং প্রভাব খাটানো সহ বিভিন্ন নেতিবাচক বিষয়গুলোকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক সমাজের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন নূর হোসেনের রিপোর্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে নতুন বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন বৈষম্যহীন নিপিড়ন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য খসড়া প্রস্তাব তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ ইনস্টিটিউশনাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আধুনিকায়ন শিক্ষক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন গেস্টরুম গণরুম ব্যবস্থা বিলোপ এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান শিক্ষকরা একজন টোটাল বারোটা পজিশন নিয়েছেন এরকম আমরা দেখেছি আমরা মনে করছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে একজন সর্বোচ্চ একটা দায়িত্ব এবং শিক্ষক শিক্ষক সমিতিতে যারা আছেন তারা অন্য কোনো প্রতিষ্ঠানে থাকতে পারবেন না তারা তাদেরকে বার্গেই করতে হবে আপনি যদি শিক্ষক সমিতিতেও থাকেন পাশাপাশি আপনি যদি বিভিন্ন বডিতে থাকেন তাহলে বার্গেইটা করবে কে কার সাথে হলে ভালো সিটের কথা বলছি আমাদের মেডিকেল সেন্টারের ভালো ট্রিটমেন্টের কথা বলছি আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছি কোনোটি কিন্তু সম্ভব নয় সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যে সরকার যে সরকারটি এখন আছে এবং পরবর্তী সরকার যেন শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে সেজন্য আমাদেরকে একটা আন্দোলন চালিয়ে যেতে হবে আলোচনায় অংশ নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক বলেন এতদিন শিক্ষার্থীদের হতাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য হচ্ছে নিজের যে স্বকীয়তা আছে সব যে আছে কিছু একদম দিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসেন তখন হচ্ছে তার একটা সিটের জন্য রাত দিন যে অপসংস্কৃতি সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয় শিক্ষকদের দাবি শুনে তা বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দেন উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয় দেশের মানুষের সম্পদ এজন্য বিশ্ববিদ্যালয়কে মানুষের কল্যাণে কাজ করতে হবে এই বলেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সম্পদ যে সম্পদের কথা বলেন এটি নিয়াজ আহমেদ খান কিংবা রুয়েদ ব্যক্তিগত সম্পদ নয় কিন্তু জনগণের সম্পদ জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক লক্ষ্য এটি সমাজের প্রতিষ্ঠান সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে বিতরণ করবে সঞ্চালন করবে নতুন বাংলাদেশে নতুন বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ নূর হোসেন এনটিভি নিউজ ঢাকা খাগড়াছড়ি টাউন হলে অডিটোরিয়াম বৈষম অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মত বিনিময় সভায় দুপক্ষের হাতাহাতি হয়েছে বিকেল তিনটায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকেল পাঁচটায় স্লোগানে স্লোগানের সংগঠকদের স্বাগত জানানো হলেও মঞ্চে বসা নিয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে বক্তব্য রাখেন সমন্বয়ক এবং সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে মত বিনিময় সভার আয়োজন করা হয় সময় হাসপাত বলেন স্বৈরাচা শেখ হাসিনার পতন হলেও তার দোসা রয়ে গেছে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি তিনি বলেন দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের লড়াই অব্যাহত থাকবে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ গুমের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বারো জন আসামি করে আদালতে মামলা করা হয়েছে গুমের ঘটনার নয় বছর পরে মামলা করা হলো দুপুরে সবুজের ভাই আরিফুল ইসলাম কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন অন্য আসামিদের মধ্যে রয়েছেন হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান লাবু শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিজ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সহ সভাপতি হাজির রবিউল ইসলাম স্বজনরা জানান কুষ্টিয়া পৌর মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে অপহরণের করে গুম করা হয়েছে নতজানো পররাষ্ট্রনীতির কারণে আন্তঃসীমান্ত নদীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ মূলত রাজনৈতিক ফায়দা নিতে এবং ক্ষমতায় টিকে থাকতে ভারতকে খুশি করতেই সরকারগুলো এসব করেছে অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা না পাওয়ায় বাংলাদেশে কৃষি এবং প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ছে সকালে জাতীয় প্রেস ক্লাবে নঙ্গর ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন নদী বিশেষজ্ঞরা বলেন কতটি আন্তঃসীমান্ত নদী আছে সেটাই জানা নেই বাংলাদেশের বলা হয় চুয়ান্নটি নদী আছে আসলে সেই নদীর সংখ্যা একশো তেইশটি প্রতিটি নদীর জন্য ভারতের সাথে চুক্তি করে পানির হিসা পেতে হলে কয়েক হাজার বছর লেগে যাবে তাই সব নদীর জন্য একটি চুক্তি যথেষ্ট বলে মত দেন তারা অভিন্ন নদীর চুক্তিতে তৃতীয় পক্ষকেও অন্তর্ভুক্ত করার দাবি জানান নদী বিশেষজ্ঞরা যাতে দুপক্ষের মধ্যে সমস্যা হলে তৃতীয় পক্ষ তা সমাধান করতে পারে নবদ্বীপিত অর্থনীতির খবর দেশীয় বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পাওয়া এবার ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে দুই লাখ একত্রিশ হাজার পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হল সকালে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে করে চারশো কার্টুন আমদানি করা হয়েছে রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য এগারো হাজার দুশো বাহাত্তর মার্কিন ডলার প্রতিটি রজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক পাঁচ ছয় ডলার যা বাংলাদেশী টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে পাঁচ টাকা প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের উপর তেত্রিশ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় ষাট টাকা কোমর ব্যথায় ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা প্রতিপাদ্যে নানান কর্মসূচির মধ্য দিয়ে আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার এস চক্রবর্তী বলেন কোমর ব্যথায় সবচেয়ে সুন্দর এবং কার্যকর চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি এজন্য ফিজিওথেরাপি ডাক্তারদের জাতীয় স্বীকৃতি এবং প্রতিটি মেডিকেল কলেজে আলাদা ফিজিওথেরাপি বিভাগ চালু করার দাবি জানান তিনি বলেন বাংলাদেশে কম খরচে ফিজিওথেরাপি চিকিৎসা সম্ভব এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে শুভরাত্রি